হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে মুরগি রান্না করলাম আমি বাচ্চাদের জন্য, ইফতারি সময় সিয়ারির সময় খাবে। আর বেগুন দিয়ে টমেটো আর গরুর মাংস রান্না করেছিলাম, শিগগিরই মাংস আর ই ছিল। আর গাছের ডাবগুলো রোদে সে পড়েছে, তাই খেয়ে সকালবেলা আর খাওয়া হয় না। তা আমি বললাম সব ডাবগুলো একসাথে কেটে ফেলো, কেটে ফেললেই তো খাওয়া হয়ে যাবে। তা আনিসকে বললাম, আমি মানুষ কেটে দিতে দিচ্ছে সবাইকে, একটু ইফতারি সময় খাবো, ঠান্ডা ঠান্ডা করে ফ্রিজে রেখে। আর আজকের আয়োজন পেয়ারা আপেল যা যা থাকে ফল সব সময়, কলা তরমুজ। আর আজকে ছিল ট্যাং, তারপরে নাইকেলের পানি, তারপরে মাডা, মাডাও ছিল, ওই যে নাইকেল সবগুলো কেটে নিয়ে এসে পড়েছি। নাইকেল আঁশগুলো খুবই মিষ্টি ছিল, লাস্টে খেয়েছি দেখে মনে হয়। আর গাছে নাই, ছোটো ছোটো হচ্ছে, আমরা আর পাবো না। আর এদিকে নাগেজ বেজে নিচ্ছি, কারণ ওরা পুটপুরি খেতে যায় না, নাগেজের জন্য বেশি করে বাঁচবো। শুধু নাগেজই খায় আর হটডগ, আর শরবতটা একটু খায়। তো এই ইফতারি করার পরে আমি গিয়েছিলাম বরখার মার্কেটে। তো বরখার একটা কালেকশন ভালো না, সব পুরান মডেলের কালেকশন। তো আমি বলছি ভাতটার মধ্যে বরখা কিনে নিয়ে আসবো, তো বরখা পাচ্ছি না। সুতরাং বরখা তো খুবই ভারী ভারী। আর জু আর শু কিনতে গিয়েছিলাম মেয়ের জন্য আর আমার জন্য। তো শু পেয়েছি, এটা পেয়েছি, আমরা তো বেশিরভাগই শু পরি, বরকার সাথে এগুলো মানায় না। এগুলোর দাম 1700 টাকা, 1800, 1900, 2100। এটা আমার হাতে হলো 1755 টাকা। তো ভাবলাম এত দাম কেন, বলতে যে চায়না চায়না বলে হাসলাম আমি। চায়না বিদেশের যদি রবে এত করে না, আর এখানে অনেক এটাকে বড়ো বড়ো করে বড়ো করে নেয় চায়নাদের শাড়িটা। আর লাচ্ছি কিনে দিলাম, আর পান পান খাবো না, মিষ্টি সাথে দিয়ে পান নিলাম। দেখতে খুবই সুন্দর লাগতেছে পানগুলো, অপূর্ব। এটা ইফতারি খোলার পরে গিয়েছি তারাবি নামাজের একটু আগে, পান খেয়ে দেখলাম মাশাল্লাহ খুবই ভালো, অনেক প্রকারের মশলা, এই জন্য ভিডিওটা শেয়ার করলাম।